মামার বাড়িটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে বাড়িটার। ভালো লাগার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে এই স্পেসগুলা, এখানটা অনেক সুন্দর, এখানে গাছগাছালি আছে। তারপর হচ্ছে মামার বাড়ির বিল্ডিং অনেক সুন্দর, ভিতরে অনেক সুন্দর, গ্রামের বাড়ির মধ্যে অনেক সুন্দর একটা বাড়ি করেছে। মামাকে বলবো যে মামা আপনার বাড়িটা অনেক পছন্দ হয়েছে। চলে এসেছি আমরা কুমিল্লাতে পাণ্ডুঘর মামা শ্বশুরের বাড়িতে। এই যে আমরা চলে আসলাম মামা শ্বশুরের বাড়িটা, মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক ভালো লাগলো। এটা হচ্ছে ছাদের উপর থেকে মামার বাড়ির উঠান, প্লাস আশেপাশে যে জায়গাগুলো এগুলো সবই হচ্ছে মামার নিজের। আমরা রুমে গেলাম, ফ্রেশ হলাম, দেন একটু ছাদে আসছি। ছাদে এসে ছাদটা ঘুরে দেখলাম, এখন আবার বের হয়ে গিয়েছি হাঁটতে। তো গ্রামের খোলামেলা জায়গা, সবুজের সমারোহ, এটা হচ্ছে মামাতো বোন, আর পিছনে আছে হচ্ছে মামাতো ভাইয়ের বউ ভাবি, আর ওর নাম হচ্ছে কুলসুম। কুলসুম খুবই ভালো একটি মেয়ে, খুবই মিষ্টি একটি মেয়ে, আমাকে অনেক সময় দিয়েছে, আমাকে নিয়ে ঘুরেছে, তারপর আবার আমাকে বলতেছে ভাবি আসো তোমাকে ভিডিও করে দেই, ছবি তুলে দেই। দেন আমাকে তো ওর বাসায় রাখার জন্য অনেক হচ্ছে যে কান্নাকাটি করেছে, অনেক হচ্ছে রিকোয়েস্ট করেছে ভাবি আর একটা দিন থেকে যাও, আর একটা দিন থেকে যাও। তো কী করার, সময় স্বল্পতার জন্য আসলে থাকতে পারিনি, একদিন গিয়েছি, তারপরের দিন বিকেলে চলে আসতে হয়েছে। কিন্তু অনেক মজা করেছি, গ্রামের প্রতিটা জিনিস, প্রতিটা মানে গ্রামীণ দৃশ্য আমি উপভোগ করেছি। গ্রামের যে খালি মাটি, এই মানে খালি পায়ে গ্রামের মাটি পাড়াতে যে কী মজা লাগে, মানে কী যে একটা হচ্ছে মাটির গন্ধ, মানে খুবই অসাধারণ লাগে। তো এখানে ওরা ছিল আমার সাথে, আমরা বিকালটা, শুক্রবার বিকালটা এইরকম হচ্ছে ঘুরে ফিরে মানে খুব এনজয় করেছি। দেন ভাবি কুলসুম ওরা আমাকে ভিডিও করে দিচ্ছিল, ছবি তুলে দিচ্ছিল, অনেক সুন্দর সুন্দর ছবি আমি আপলোড করেছি এর আগে। তো ভিডিওটা আমি একটু হচ্ছে সব কিছু এডিটিং করে করার জন্য একটু সময় লেগেছে, আবার ব্যস্ত ছিলাম। এটা হচ্ছে আমার কুকুর, তো মামি ভিডিও করছিলাম দেখে উনি আর কি লুকাই গেছে। আর এটা হচ্ছে আরেক মামাতো ভাইয়ের বউ। তো ভাবিরা অনেক সময় হচ্ছে নিজেদের কাজ নিজেরাই করে, এই টুকটাক কাজগুলো করতে পছন্দ করে। আর এইখানেও হচ্ছে যে আরেক মামার বাড়ি। তো এই সবুজ ঘাস, আমার খালি পায়ে হাঁটা, ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশ, সব কিছু মিলে আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আমি খুবই এক্সাইটেড ছিলাম, অনেক দিন পরে গ্রামে যাচ্ছি, গ্রামের পরিবেশের দেখার জন্য, গ্রামের মানুষদের সাথে কথা বলার জন্য আমি এক্সাইটেড ছিলাম খুবই, কারণ আমি অনেক বছর ধরে গ্রামে যাই না, আমাদের তো গ্রামের বাড়ি হচ্ছে নেই, তো অনেক বছর ধরেই আমার গ্রামে যাওয়া হচ্ছে না। তো আমার কাছে যে এই দুই দিনই আমার কাছে অনেক ভালো লেগেছে, গ্রামের এই গরু ছাগল হাঁস মুরগি সবুজের সমারোহ সব কিছুতে আমি খুব মজা করেছি। তারপর এই যে পুকুর ঘাট, গাছপালা, দৌড়াদৌড়ি, লাফালাফি করা, এগুলো আমার কাছে অনেক আনন্দের ছিল। তো গ্রামীণ পরিবেশ আসলেই সবার ভাল লাগে। এগুলো হচ্ছে আমার মামির ছাগল, এগুলো হচ্ছে আমার মামি শাশুড়ি নিজে লালন পালন করে, টেক কেয়ার করে। তো আমি এগুলোর সাথে একটু ছুটাছুটি করলাম, ধরাধরি করলাম, খেলাধুলা করলাম, দেন এগুলোর সাথেও সময় কাটাতে আমার অনেক ভালো লেগেছে। আর ছাগলের বাচ্চা স্পেশালি আমি খুব পছন্দ করি, এই ছোটো ছোটো বাচ্চাগুলো যখন থাকে তখন এগুলো আমার এভাবে কোলে নিতে খুব ভালো লাগে, আদর করতে ভালো লাগে। এটা ছিল তার পরের দিন সকালবেলা। তো একটু ছাদে গেলাম, দেন কিছু ফটোশ্যুট করে ফেললাম আর কি। আর এটা ছিল আমাদের সকালের নাস্তা, শনিবার সকালের নাস্তার আয়োজন ছিল আমাদের পোলাও মাংস। তো আমরা দুপুরে খেতে পারবো না বিধান, আমি সকালবেলায় আমাদেরকে অনেক ভারী খাবার খাইয়ে দিয়েছেন। আর খাবারের টেবিলে সবাই খুব গল্প করছিলাম, এটা হচ্ছে ম্যাডাম ফাহমিদা ম্যাডাম, এটা হচ্ছে আমাদের স্যার, আমাদের স্যার হচ্ছে আনিসুর রহমান স্যার, দেন হচ্ছে আমাদের ড্রাইভার। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বের হয়েছি, যাবো আরেক খালার বাসায়, খালাম্মার বাসায়।
তো আমরা দুজন যাচ্ছিলাম, গল্প করছিলাম, একটু ভিডিও করলাম, সাথে কিছু ছবিও তুললাম। ও আমাকে কতগুলো ছবি তুলে দিল। দেন হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম খালার বাড়িতে, এই তো বেশি দূরে না, কাছে। তো জাকারিয়া সাহেব ওনার খালার সাথে কথা বললেন। দেন আমরা খালাদের ভিতরের রুমে গেলাম, এই ছিল খালার আরেকটা বাড়ি। তো আমরা খালার বাসায় পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়ছিলাম, যে গাছের পেয়ারা, তো মানে খুব মজা লাগছিল। সবাই মিলে গাছ থেকে পেয়ারা পাড়লাম, পেয়ারা নিয়ে এসেছি। এখানে আসছি আবার আরেক খালার বাসায়। এই বাড়িটাও অনেক সুন্দর, এটা হচ্ছে মানে এই ফুলগুলা খুবই ভালো লাগছিল, তাই ফুল ছিঁড়ে কানে পরে ফেলেছি, আমার হাতে স্বর্ণলতা। এটা হচ্ছে আরেক খালার বাসা, এই বাসাটা অনেক সুন্দর। তো এখানেও কিছু ফটোশ্যুট করেছি, টিকটক করেছি। হাঁসগুলো যাচ্ছিলো, হাঁসের দলগুলো দেখে অনেক ভালো লাগছিল। তারপর কিছু ভিডিও নিলাম। তারপর এখানে বড় বড় গাছ ছিল, খোলা জায়গা, এগুলোরও হচ্ছে কিছুক্ষণ বসলাম, আমরা কথা বললাম। দেন এখন আমাদের বিদায়ের বেলা, সবারই মন খারাপ, সবাই খুব কষ্ট পাচ্ছে, কেন আমরা এত অল্প সময়ের জন্য গেলাম, আবার চলে আসতেছি, আর দুই দিন থাকলে সবার কাছে ভালো লাগতো। তো কী আর করার, আসলে যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়, তবু মেনে নিতে হয়, এই আর কি। তো চলে আসলাম গ্রামের রাস্তাঘাট, বাড়িঘর, মানুষজন সবাইকে ছেড়ে। তবে গ্রামের মানুষ সবাই অনেক ভালো ছিল, সবাই অনেক আদর যত্ন করেছে, অনেক ভালো লেগেছে।